মিজানুর রহমান আজহারে দুই হন। চার সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কমি ও আইলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স হতে দুই হাজার সালে আশি শতাংশ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দুই হাজার সালে তিনি মালয়েশিয়া গমন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্না স্টাটিজ থেকে তিনি দুই হাজার ষোলো সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এম শেষ করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট এইট টু আউট অফ ফোর নিন্দুকদের জেনে রাখা উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেজুর বৃত্তি করে পরীক্ষায় হায়ার সিজিপিএ অর্জন শুধুমাত্র নিষিদ্ধ প্রশ্ন ফাঁসের দেশ বাংলাদেশেই সম্ভব তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি বিষয়ের ওপর তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করেছেন উল্লেখ্য তার এমফিল এবং পিএইচডির গবেষণার মাধ্যমে ছিল ইংরেজি এছাড়াও আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ নাইন ব্র্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনে 7.5 brand score or John current